হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও তোমাদের দেখাবো, না এই জেব্রাগুলো দেখাবো না, তোমাদের দেখাবো এই গাপ্পি আর মলি মাছের যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো তোমরা কীভাবে তাড়াতাড়ি বড় করতে পারবে। আর অনেকে আছে বাচ্চা মারা যায়, তো সেই বাচ্চাগুলো তোমাদের মারাও যাবে না, সেটা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। অনেকে কমেন্ট করছিলে যে দাদা মলি মাছের বাচ্চা কীভাবে বড় করবো বা গাপ্পি মাছের বাচ্চা কীভাবে বড় করে তুলবো, খুব তাড়াতাড়ি বড় তো হবেই কিন্তু খুব তাড়াতাড়ি কী করে বড় করে তুলবো, তো সেটার জন্য আজকের ভিডিও। তো আমার যদি আগের ভিডিও দেখে থাকো তোমরা, তো দেখতে পাবে এই ট্যাঙ্কে বাচ্চা ছেড়েছি আজ থেকে 10 দিন আগে, 10 দিনের বেশি হবে না। আর কিছু কিছু বাচ্চা, যেমন আমি ধরে দেখাচ্ছি তোমাদের এখানে, এই যে এই বাচ্চাগুলো, ধরা যাবে না মনে হচ্ছে। আমি তোমাদের এমনি উপর থেকে দেখিয়ে দিচ্ছি যে এই যে যে বড়ো, যে দেখছো পোল্যান্ড গাপ্পির যে বাচ্চাগুলো, দেখো লেজে কালারও চলে এসেছে, দেখো লাল, এ দেখো এইখানে কিছু আছে। তো এটা হচ্ছে 1 মাস আগের বাচ্চা, যে বাচ্চার আপনার এটা দেখো পুরো, এটা তো পুরো রেডি হয়ে গেছে। এটা এটা একটা মেল আছে, এই এই বাচ্চাটা তো এটা একটা মেল, পুরো রেডি হয়ে গেছে। দেখো এটার বয়স 1 মাস, 1 মাসে এই গ্রোথ হয়েছে। তো যদি আমি ভালোভাবে যত্ন করতাম, আমার এখানে ফেলানো রয়েছে বাচ্চাগুলো, জাস্ট আমি শুধু খাবারই খেতে দিই, অন্য কোনো যত্ন নিই না, তো তাতে এদের এত সুন্দর কন্ডিশন, এত সুন্দর কালার এসেছে, দেখো ভালো গ্রোথও এসেছে আর অ্যাক্টিভও রয়েছে মাছ। তো আমি যদি এদের যত্ন করতাম তাহলে এদের কী কন্ডিশন হতো তুমি তোমরা বুঝতেই পারছো আশা করি। তো যে বিষয়টা নিয়ে কথা, যে বাচ্চা তোমরা কীভাবে সহজে বা তাড়াতাড়ি বড় করবে, এই এই মাছটা দেখো গাপ্পি, ওটা নিচে চলে গেল। আবার প্ল্যাটিরও বাচ্চা আছে, ব্ল্যাক মুন প্ল্যাটির বাচ্চাও আছে ওখানে। দাঁড়াও আমি তোমাদের নেটটা নিয়ে আসি, না হলে ওদের দেখাতে পাচ্ছি না ঠিকঠাক। তো কিছু বাচ্চা ধরে নিই, না হলে না দেখাতে পারলে। তো দেখো এবার তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। তো এখানে দেখো হোয়াইট মলিরও বাচ্চা আছে, হোয়াইট মলির বাচ্চা এখানটায় দেখো, এই যে হোয়াইট মলির বাচ্চা আছে এখানে। গাপ্পি দেখো, এটা মেল গাপ্পি যেটা দেখাচ্ছিলাম, আর এর সাইডের গাপ্পিগুলো ভালোই বড় হয়ে গেছে। এখানটায় দেখো, এটা তো পুরো মানে লেজে কালার এসে পোল্যান্ড গাপ্পির বাচ্চা, দেখে আশা করি বুঝতেই পারছো। তো ভালোই বড় হয়ে গেছে। তো মাছের বাচ্চা বড় করার জন্য প্রথমেই তোমরা যেটা করবে, আমার এখানে জায়গাটা দেখো, ঠিক এখান থেকে এইটুকু, মানে 2 ফুটের একটা ট্যাঙ্ক, এদিকে 2 ফুট আর এদিকে 1 ফুট। তো কখনোই যদি তোমরা চাও যে বাচ্চা বড় করবে, তো এত ছোট ট্যাঙ্ক কখনোই করবে না। আমার যেগুলোর জন্য মাছের বাচ্চা এই কন্ডিশন, মানে যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আমার মাছের বাচ্চা চাইলে আরও তাড়াতাড়ি বড় হতে পারতো, আরও ভালো কালার কন্ডিশন আরও ভালো হতে পারতো। আর এর ভিতরে অনেক বাচ্চা মারাও গেছে, আমি দেখেছি তোমরা যে 60-70 পিস আমি এখানে শুধু হোয়াইট মলির বাচ্চাই ছেড়েছিলাম, সেখান থেকে এখানে 5-10টাও নেই। তো অনেক বাচ্চা মারাও গেছে, মারা গেছে বলতে ঠিকঠাক খেতে না দেওয়ার জন্য বড় বাচ্চাগুলো ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে। তো তোমাদের সাথে যাতে এরকমটা না হয়, আমি 3-4টে পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি। তো ট্যাঙ্কটা প্রথমে বড় করবে, এখানে দেখো এই ট্যাঙ্কটা মাত্র 2 ফুটের আছে, 2 ফুটের মধ্যে এখানে প্রায় 100 থেকে 150 পিস বাচ্চা রয়েছে। তো যদি তোমরা চাও যে বাচ্চা বড় করে তুলবে, তার জন্য প্রথমেই জায়গাটা একটু বড় দেবে, পারলে এই একটা ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি একটা, তো এই দুটো ট্যাঙ্ক মিশিয়ে যতটা বড় হবে প্রায় 4 থেকে 5 ফুটের একটা ট্যাঙ্ক তোমরা রেডি করবে। 4-5 ফুটের ট্যাঙ্কে মোটামুটি তোমরা 100টা বাচ্চা দিতে পারো, 100টাও বেশি হয়ে যায়, তাও যেহেতু বিগিনার বা ছোটো থেকে শুরু করতে চাইছো, তো 50 থেকে 100টার ভেতরে বাচ্চা তোমরা দেবে। আর তারপরে তো দ্বিতীয় নম্বর পয়েন্ট, জলের তলায় নোংরাটা দেখো খালি, মানে সেই এই যে এখানে পুরো শ্যাওলা, আমি তোমার তুলে দেখাচ্ছি এটা কী হয়েছে, দেখো তোমরা দেখো এই যে এই শ্যাওলার ভেতরে কখনো মাছ বাছে, এতে তো মাছ আটকেও মারা যায়। আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম যে শ্যাওলার ভিডিওটা ছিল সেই ভিডিওতে। তো এই এই সবের ভেতরে জলে এমনি নোংরা, তার ভেতরে আবার এই আগাছা হয়েছে, তো এতে তো মাছ মারা যাবেই।
তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট, জল সবসময় ক্লিয়ার রাখবে, ক্লিন রাখবে। আমার এখানে বাচ্চাদের যেহেতু যত্ন নেওয়া হয় না, তো আমি জল ক্লিয়ার করিও না, মানে আমি জাস্ট ফেলে রেখেছি, বাচ্চা হয় ট্যাঙ্ক থেকে তুলে এটাই ফেলে রেখেছি। তো তোমরা যেটা বাচ্চা বড় করতে চাও, তার অবশ্যই যে জলের তলা যে নোংরা, অন্তত সপ্তাহে একবার এই নোংরাগুলো তুলে ফেলে দেবে, তাহলে মাছের কন্ডিশন ভালো থাকবে, অ্যামোনিয়া ট্যামোনিয়া বা যে রোগগুলো আসে সে রোগগুলো আসবে না। আর তিন নম্বর পয়েন্ট, জলের পরিমাণটা দেখো কত কম আমার ট্যাঙ্কে, তোমরা এত কম রাখবে না, যেহেতু মাছের পরিমাণটা বেশি তো জলের পরিমাণটা লেয়ারটা বাড়িয়ে দেবে, যতটা সম্ভব ততটা জল ভরে দেবে, যাতে মাছগুলো ভালোভাবে চলাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে। তারপরে তো পয়েন্ট জল চেঞ্জ, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তো জল চেঞ্জ সপ্তাহে তোমরা একদিন করো, সপ্তাহে দুদিন করলে খুব ভালো হয়, দরকার নেই, তোমরা সপ্তাহে একদিন যতটুকু জল রয়েছে তার 50% জল বা 40% জল ফেলে দাও, তারপর নতুন জল এতে অ্যাড করে দাও, তাতে দেখবে মাছের গ্রোথ ভালো হবে, কন্ডিশন ভালো থাকবে। আর একটা যে পয়েন্ট লাস্ট আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা খালি মাছের না সবার গ্রোথের জন্যই প্রয়োজন, সেটা হচ্ছে ভালো কোয়ালিটির খাবার। তো এটা আশা করি বাচ্চাদের জন্য আলাদা করে কেউ খাটতে চায় না, ভালো খাবার দিতে চায় না, মানে বড় মাছদের যে খাবার দেওয়া হয় সেই খাবারই এদেরও দিয়ে দেয়। তো তার জন্য মাছের বাচ্চা যেহেতু সাইজ ছোটো থাকে, ওদের মুখটাও ছোটো, তো ওরা খেতে পারে না, তার জন্য বাচ্চাদের জন্য একটু ভালো কোয়ালিটির খাবার বা যে খাবারটা অন্য সময় ব্যবহার করো তোমরা, সে খাবারটা ডাস্ট করে, সে খাবারের গুঁড়ো বা খাবার ভিজিয়ে, যে আমি যেভাবে দিই, অন্তত খাবার ভিজিয়ে মাখিয়ে একটা জায়গায় দিলে সবাই একটা অভ্যেস হয়ে যায় যে ওখানে এসে খায়, তো ওভাবে দিতে পারো। বা লাইভ ফুড, যে ব্লাড ওয়ার্ম বা টিভি ফ্লেক্স যেগুলো পাওয়া যায় দোকানে, সপ্তাহে একদিন দাও। লাইভ ফুডটা মাছের বাচ্চা বড় হওয়ার জন্য খুবই প্রয়োজন, ওটা তোমরা বেশি দিন দিতে হবে না, সপ্তাহে একদিন করে দাও, বাকি দিনগুলো ডাস্ট খাবার বা এমনি যে খাবার বাচ্চাদের খাবার মেখে যাতে ওরা খেতে পারে অন্তত, তো সেই খাবার দাও, তাতে দেখবে বাচ্চা গাপ্পি আর মলি মাছের বাচ্চা তোমাদের 3 থেকে 4 মাসে বড় হয়ে যাবে। একটা গাপ্পি বা মলি মাছের বাচ্চার অ্যাডাল্ট হতে 6 থেকে 8 মাস টাইম লাগবে, সেখানে তোমাদের 4 মাসের ভিতরে বড় হয়ে যাবে। আমি বলছি, আমি যে পয়েন্টগুলো বললাম সে পয়েন্টগুলো তোমরা ফলো করো, বড় না হলে আমাকে কমেন্টে এসে তোমরা জানিয়ে যাও বা যা বলার ইচ্ছা হয় বলে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি 4 থেকে 5 মাসে তোমাদের মাছের বাচ্চা বড় হয়ে যাবে। শুধু এই পয়েন্টগুলো ফলো করো। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাদের জলের কন্ডিশন ভালো রাখবে, নোংরাটা যাতে না থাকে জলে, সপ্তাহে একদিন করে জল চেঞ্জ করবে, ভালো কোয়ালিটির খাবার দেবে, আর মাছের স্পেসটা একটু বড় দেবে, মাছের পরিমাণে কম লাগবে দরকার হলে। তো আমার এখানে তো মোটামুটি যা বাচ্চা আছে এইভাবেই বড় হোক, আমার কোনো চিন্তা নেই, কিন্তু যারা বাচ্চা বড় করতে চাইছো তাদের জন্য আশা করি ভিডিওটা ভীষণ উপকারের হবে। তো এটুকুই শেয়ার করার ছিল, আর কিছু বলবো না। তো এরকম ভিডিও দেখে যদি তোমাদের হেল্প হয় কোনো, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে ওঠো। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।